শাহি গার্ডেনে আপনাকে স্বাগত আর আমি শাহিদুর আমাদের বাগানে বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণে তা নাশ করার জন্যে বহু ছত্রাকনাশক ব্যবহার করে থাকি কিন্তু এটিও একটি ছত্রাক আজকের আলোচনা মাশরুম নিয়ে তো এই ছত্রাক উপকারী ছত্রাক এবং খুবই সুস্বাদু খাবার তৈরি হয় এবং আমাদের শরীরের পক্ষে খুবই ভালো এবং সম্পূর্ণ জৈব তো এইখানে যে ছত্রাক আমরা তৈরি হতে দেখছি এই ধরনের আমরা মাশরুম বাড়িতে তৈরি করতে পারি এবং তার জন্যে কিভাবে ব্যবস্থা নেব এবং কতদিন সময় লাগে সব বিষয়েই আলোচনা করব এখানে দেখা যাচ্ছে যে প্রচুর মাশরুম হয়ে আছে যদিও এই গরমের সময় ওয়েস্টার মাশরুম এটিকে ওয়েস্টার মাশরুম বলা হয় এই মাশরুম একটু ফলন কম হয় তবে এই ধরনের একটি ব্যাগ থেকে একবারে এক কেজির মতন মাশরুম পাওয়া যায় এবং সেই সময়টি লাগে প্রায় এক মাসের মতন যেদিন স্পন বা এর বীজ বলতে পারেন যেটা আমরা দেখতে পাচ্ছি যে সাদা সাদা এইগুলো তো এইগুলো প্রথমে খড়ের মধ্যে দেয়া হয় এবং কিভাবে দেয়া হয় সম্পূর্ণ পদ্ধতি আমি দেখাবো এবং আলোচনা করব তো তারপরে যখন এই মাশরুমগুলি তৈরি হয়েছে এগুলোকে ভাঙা হবে তো এটি তৈরি হতে এক মাসের মতন সময় লাগে এটি আমাদের সকলেরই পরিচিত বিচুলি বা খড় যেটাই বলা হোক না কেন এগুলিকেই এরকম দেড় ইঞ্চি দু ইঞ্চির মতন করে কাটা হয়েছে এগুলো অন্য ক্ষতিকারক ছত্রাক যাতে আক্রমণ করতে না পারে তার জন্য এগুলিকে শোধন করা হয়েছে শোধনের বিভিন্ন পদ্ধতি আছে সিদ্ধ করা হয় কিংবা কখনও কখনো চুন জলে ভিজিয়েও এগুলিকে আমরা শোধন করে নিতে পারি এছাড়া বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড দিয়েও শোধন করা যায় এই শোধন করার পরে এগুলো ময়েস্ট জলে ভিজিয়ে রাখা হয় প্রায় চব্বিশ ঘন্টার মতো তারপর জল ঝরিয়ে এর মধ্যে ময়েস্ট ভাব থাকবে কিন্তু জল থাকবে না সেগুলিকে এই ধরনের পলিথিন প্যাকেটে আমরা ভরতে দেখছি এখানে এবং সেইভাবেই ভরতে হবে পলিথিন প্যাকেটের মধ্যে প্রথম দুই ইঞ্চির মতন খড় দিলাম এবং তারপরে আমরা স্পন বা বীজ এইখানে একদম পলিথিনের গা ঘেসে আমরা একটা স্তর দিয়ে দিচ্ছি এর পরে কী হবে এই স্তরের পরে আবার দুই ইঞ্চির মতন একটি স্তর দেয়া হবে আবার একটা দুই ইঞ্চির মতন দুই বা আড়াই ইঞ্চি এরকম খড় আমরা ভরে দেব বেশ টাইট করে চেপে দেয়া হচ্ছে আমরা যে প্যাকেটটাতে ভরছি এই রকম একটা প্যাকেট কিন্তু এত বড় না হয়ে যদি ছোট প্যাকেট হয় সেই অনুযায়ী আমরা স্পন বা বীজগুলো দিতে থাকব। এইখানে বীজ রাখা আছে গম জব বা ধানের সঙ্গে এই স্পনগুলো মেশানো থাকে প্রথম স্তর দেওয়ার পরে আবার দ্বিতীয় স্তরে এখানে ওই বীজগুলো খুব সামান্য পরিমাণ চারিদিক দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে মাঝখানে কোনো বীজ দেয়া হবে না যে ধরনের প্যাকেট হবে সেই রকম কয়েকটি স্তর হবে যদি খুব লম্বা হয় চারটে স্তর হতে পারে যদি প্যাকেট ছোট হয় তাহলে দুটি বা তিনটে স্তর হবে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম স্তর দেয়া হয়েছে তারপরে দ্বিতীয় স্তর এবং তৃতীয় স্তরে আবার দেয়া হচ্ছে এবং দেওয়ার পরে আমরা বারবারই মাঝখানটাকে চেপে দিচ্ছি যাতে একদম ফাঁপা না থাকে বেশ কম্প্যাক্ট থাকে এই খড়গুলি বা খড়ের কাটা অংশগুলি এইখানে আমরা শেষ স্তর দিলাম এটা চার নম্বর স্তর এর নিচে তিনটে স্তর দেয়া হয়েছে প্রত্যেকটা স্তরের মাঝে দুই বা আড়াই ইঞ্চির মতন গ্যাপ আছে এইবার আমরা যে পলিথিনের খোলা মুখটি ছিল সেটিকে বেঁধে দেব এবং অবশ্যই টাইট করে দেওয়া প্রত্যেকবারই চাপা হয়েছে এবং শেষবারেও যখন মুখটি বাঁধা হবে তখন বেশ শক্ত করে ভালো করে চেপে দিয়ে যতটুকু পাওয়া যায় হাতে মুঠোর মধ্যে এনে তারপরে এটা গাডার দেয়া হবে এখানে গার্ডার দিয়ে মুখটিকে আটকে দেওয়া হচ্ছে এবং আমরা এখানে যে ধরনের প্যাকেট দেখছি তাতে চারটি স্তর তৈরি করা হয়েছে পলিথিনের মধ্যে যেভাবে এগুলোকে দেয়া হয়েছে সম্পূর্ণভাবে বায়ু নিরোধক কোনোভাবে এর মধ্যে বায়ু ঢুকতে পারবে না বেরোতে পারবে না কিন্তু তাহলে এই স্পনগুলো কীভাবে স্প্রেড করবে সেই কারণে আমরা বারোটি ছিদ্র করে দেব এই ধরনের কোনো কিছু দিয়ে বা পেনের কোনো একটা অংশ দিয়ে হোক চার জায়গায় চারটি করে ষোলোটি করলেও হবে বা একটা দুটো কম বা বেশিতে কোনো অসুবিধা নেই যেখানে বীজ আছে সেইখানে নয় তার যে গ্যাপ বা মাঝখানের যে অংশগুলো সেইগুলোতে এটি কমপ্লিট প্যাকেট প্রথম দিন এবং প্রথম যে ভিডিওতে যে অংশটা দেখিয়েছিলাম সেটা তিরিশ দিনের পরে মোটামুটি তিরিশ দিনের মধ্যে এগুলো ম্যাচিওর হয়ে যায় শীতকালে খুব ভালো হয় এখন শীতকাল নয় এটি অগাস্টের মাঝামাঝি তো সেই কারণে খুব বেশি ফলন না হলেও মোটামুটি ফলন হয়েছে এই ধরনের প্যাকেট থেকে একবারে এক কেজির মতন ফলন পাওয়া সম্ভব আমরা যে প্যাকেটগুলো তৈরি করেছিলাম তারপরে পরে পাঁচ ছয় দিন পরের অবস্থা মাইসিলিনগুলো বা এই ছত্রাক আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে এবং এই ঘরের মধ্যে লাইট জ্বালিয়ে ভিডিও করতে হচ্ছে কারণ কোনো বদ্ধ ঘরে এগুলিকে রাখা যাবে না হাওয়া বাতাস চলাচল করে কিন্তু সূর্যের আলো এখানে খুব বেশি প্রবেশ করে না রকম জায়গাতেই এগুলোকে বড় হতে দেয়া হয় এবং আমরা বাড়িতে করলেও এরকম কোনো প্যাকেটে যদি আমরা তৈরি করি সেটাও এমন জায়গাতে রাখবো যে যেখানে হাওয়া বাতাস চলাচল করবে কিন্তু খানিকটা হলো ডার্ক প্লেস খুব বেশি আলো আসবে না আমরা এর সঙ্গে লাইটের সংস্পর্শ খুব বেশি রাখবো না সানলাইটের পনেরো দিন পর পুরো ব্যাগটিতে সব জায়গায় জমাটভাবে এই মাইসিলিন ছড়িয়ে পড়েছে এবং কিছু দিনের মধ্যেই আমরা যে ছিদ্রগুলি করে দিয়েছিলাম সেগুলি থেকে বুট বলে অর্থাৎ যে ইয়েগুলো বের হবে ছত্রাকগুলো সেইগুলো বেরোনোর পথ দিয়ে আস্তে আস্তে বেরোবে মোটামুটি পঁচিশ দিনের মধ্যে বের হতে থাকে তো এই রকম অবস্থায় এখন আছে শুধুমাত্র তৈরির প্রথম দিন থেকে এইভাবে রেখে দেওয়া হয়েছে এখানে বিশেষ কিছু করার নেই শুধু এইটুকুই লক্ষ্য রাখা যে সানলাইট না আসে ঘর প্রচণ্ড গরম না হয়ে যায় আবহাওয়াটা যেন এমন থাকে যেখানে এয়ার সার্কুলেশান থাকবে এই রকম জায়গাতে শুধু রেখে দেওয়া অন্য কোনো কাজ এখানে নেই এইখানে আমরা মাশরুমের এটাকে যেটা বুট বলছিলাম বের হতে দেখছি এটা প্রায় সাতাশ আঠাশ দিন পর এই অবস্থা দেখা যাচ্ছে এবং এখান থেকে ম্যাচিওর বা পরিণত হতে আর চার পাঁচ দিন সময় লাগবে কিন্তু যখনই আমরা এই ধরনের বুট বা এই ছোটো অংশ দেখতে পাবো তখন থেকে সকাল এবং বিকালে দুইবার আমরা এই ধরনের কোনো স্প্রে বোতল যে কোনো বোটল তো স্প্রে করে দিতে হবে একটু ভিজিয়ে দিতে হবে ময়েস্ট রাখতে হবে শুধুমাত্র যে অংশে আমরা এই বুট বা গুটি যেটাই বলি না কেন দেখব সেই অংশটিকেই স্প্রে করে দেবো হালকা করে স্প্রে করে দেব সকালে একবার এবং বিকালে একবার আমরা ছোট যে অংশগুলো দেখছিলাম এই অংশ তারপরে আরও দুই দিন পরে ওপরের যে অংশটা দেখা যাচ্ছে এরকম অবস্থায় চলে এসছে আঠাশ দিনে আমরা এরকম ছোট গুটি দেখেছিলাম তারপরে এটা তিরিশ দিনের মতন বয়স দু দিন পরে অবস্থা এইটা খুব সুন্দর লাগছে এবার আঠাশ দিনের যে অংশটা দেখেছিলাম তারপরে তিরিশ দিনে এই অবস্থা কিন্তু সবগুলো একসঙ্গে ম্যাচিওর হবে না একটার পর একটা ফুটতে থাকে তাই একটু আগে পরে হয় যখনই আমরা ম্যাচিওর দেখবো তখনই ভেঙে নেব কিন্তু এগুলিকে যখনই আমরা বুটটা বের হতে দেখছি তারপর থেকে সকালে এবং বিকালে একবার করে স্প্রে করতে হবে চৌত্রিশ দিন পর অর্থাৎ যেটা এর আগে দেখালাম তার দু দিন পরে সম্পূর্ণ ম্যাচুরিটি এসে গেছে এগুলিকে আমরা ভেঙে নেব এইভাবে ভেঙে আমরা একটা পাত্রে রাখব এবং দ্বিতীয়বারেও আবার আমরা কিছু ফসল এখান থেকে পেতে পারি এটাও ভেঙে নেবো নাহলে এর পরে এর সঙ্গে আর নেই এগুলো একটু কচি অবস্থা হলেও হয়তো দুই দিন আগের তবুও খুব সুন্দর হয়েছে এটাকে ভেঙে নেব এখানে ব্যাগে আর এটিওকে আমরা ভেঙে দেব কারণ নূতন করে আবার কিছু তৈরি হবে এবং যখনই ওই ধরনের বুট বের হবে আমরা আবার স্প্রে করব আমরা যে মাশরুমগুলি কালেকশন করেছি একবারে এক কেজির মতন হতে পারে কিন্তু আনুমানিক এগুলি পাঁচ থেকে ছয়শো গ্রাম হয়েছে কারণ শীতকালে এগুলো খুব বেশি ভালো হয় এখন ওয়েদার অনুকূল নয় ওয়েস্টার মাশরুমের তবু এই সময় চাষিরা চাষ করে থাকেন আর আমরা বাড়ির ক্ষেত্রে অবশ্যই এইভাবে একটি প্যাকেট তৈরি করতেই পারি যা পেয়েছি এরপরে আবার আমরা পেতে পারবো বা পাবো যদি আমরা ঠিকভাবে এর পরিচর্যা করি এবং প্রথমেই বলেছিলাম এটি ওয়েস্টার মাশরুম এছাড়া মিল্কি বটম এই ধরনের বহু মাশরুম পাওয়া যায় তবে এটিতে বাড়িতে তৈরি করার জন্যে এটি খুব সহজে তৈরি করা যায় অন্যগুলি একটু কষ্ট সাপেক্ষ একটু বেশি যত্ন নিতে হয় অনেকক্ষণ ধরে এবং ধৈর্য ধরে আপনারা ভিডিওটি দেখলেন এর জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ